আরে ভাই কোন দিকে যাবো? আল্লাহ রাব্বুল এখন যে আপনারা যে ওই যে পোশাক পরেন, ম্যাক্সিমাম যুবকরা যে পোশাক পরে এটা তো অসভ্য পোশাক। কি পোশাক? আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিছে বান্দাকে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, তিন নাম্বারটা হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র, শরীয়ত সম্মত পোশাক, তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক মানে বদজিন্নি পুরুষের উপর দিয়ে থাকবে পোশাকটা নাবি বরাবর। আমার স্বাস্থ্য ভাই হাসে, এ বুঝা লাইছে কিন্তু সমস্যা কোথায়? উপর দিয়া থাকবে কোথায়? কথা কয় না, নাবি বরাবর। আর নিচে দিয়া থাকবে ট্রাক্টর উপরে। এখন ম্যাক্সিমাম যুবক বুখারী শরীফের হাদিস অনুযায়ী জাহান্নামী, কারণ উপর দিয়েও নাবির নিচে 100% লজ্জাস্থান দেখা যায়, আর নিচের দিক দিয়ে এত নিচে চলে গেছে জুতার তলা পুরো ইনটেক থাকে, প্যানের তলা থাকে না। ঠিক না ভাই? ঠিক, মানলে মানেন না মানলে না, এই কথা কিন্তু 100% কোনো গলত নাই কথার মধ্যে, কি নাই? বিশেষ করে ম্যাক্সিমাম যুবকের কাছে পছন্দ জিন্স প্যান্ট, এটা 100% ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন হাদিস বিরোধী। অ বন্ধু, এটাকে বর্জন করতে হবে। আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, জন এক ব্যক্তি এসে নামাজে নিয়ত করে ফেলেছেন। নবী বললেন তুমি অজু করে আসো, তিনি নামাজ ভেঙ্গে অজু করতে গেলেন, অজু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবী বললেন তুমি অজু করে আসো, আবার বন্ধু নবী বললেন অজু করে আসো, আবার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো বারবার বলতেছেন অজু করার জন্য, কেন গো নবী, তার সমস্যাটা কি? আমার নবী বলল কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ গ্রহণযোগ্য হবে না, কারণ নামাজের জন্য শরীয়তের একটা পোশাকের সীমারেখা রয়েছে, সেই সীমাটা লঙ্ঘন করে ফেলেছে। লুঙ্গি বলেন, প্যান বলেন, ট্রাউজার বলেন, যেই কোনো জিনিস বলেন, নাবির নিচে গেলে বর্ডার ক্রসিং এবং ট্রাক্টর নিচে গেলেও বন্ধু সীমালঙ্ঘ। তাহলে পোশাক আশাক। আরেকটা কথা শোনেন, এই যুবক স্বর্ণের আংটি পরা যাবে না, এটা ইমানদারের জন্য হারাম। রেশমি কাপড় পরা যাবে না, কি করা যাবে না? রেশমি কাপড় পরা যাবে না, এটা ইমানদার পুরুষের জন্য হারাম। আর চক চকে লাল পোশাক পুরুষ পরতে পারবে না ইমানদার পুরুষেরা, এটা মাকরুহ তাহরিমি। এই পোশাক পরা, আল্লাহর হাবিবকে লাল পোশাক পরিহিত ব্যক্তি সালাম দিয়েছেন দুইবার, আমার নবী একবারও সালামের জবাব দেয়নি, অথচ সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সাবধান হতে হবে আমাদেরকে, অনেক কিছু বোঝার, অনেক কিছু শিখার আমাদের জীবনে আছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কথা বলেন, বুঝতে পারছেন? স্বর্ণের আংটি কি করা যাবে না, এটা হারা। যে স্বর্ণের আংটি জেনে শুনে পড়লো, সেই জন্য আগুন তার আঙুলে জড়িয়ে রাখে না, বলেন না আদি শরীফের মধ্যে সে আমার নবী দেখার পরে আঙ্গুল থেকে নিক্ষেপ করে ফেলে দিয়েছে আংটি। তখন তাকে বলা হয়েছিল যে তুমি আংটিটা কুড়িয়ে নাও, তিনি বলেছেন না, যেটা আমার নবী আমার হাত থেকে ছিঁড়ে ফেলেছে, বের করে নিক্ষেপ করেছে, সেটা আর পরার প্রশ্নই আসে না, সেটাকে কুড়িয়ে আনার কোনো প্রশ্নই আসে না। তারাই হলো ইমানদার, তারাই হলো প্রেমিক। কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত উপস্থিতি? এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর নামাজকে গ্রহণযোগ্য করতে হলে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো বিশেষ করে জুমার দিনে দেখা যায় ওরা এত ব্যস্ত, মারে মা দুনিয়ার কাজ নিয়ে এরা প্রস্রাব করার পরে পানি খরচ করে দৌড়ে চলে আসে মসজিদে। আজকের পরে আগের স্টাইলে প্রস্রাব করছেন তো, আজকে প্রস্রাব করার পরে দেখবেন আপনি পানি খরচ না করে আগের সময়ের মতো দেখবেন আপনার লুঙ্গিতে, প্যানে, পায়জামায় প্রস্রাব চলে আসছে। একটু এক্সারসাইজ করে তারপরে আপনি ঢিলা ক্লুব ব্যবহার করে তারপরে আপনাকে কি করতে হবে, পানি খরচ করতে হবে। আপনি যদি মনে করেন না আমার আর প্রস্রাব বের হবে না, তখন আপনি পানি খরচ করে অজু বানাবেন। আপনার জন্য যে জামা শুরু হয়ে গেছে, দৌড়ে জামাতে যাওয়াটা শর্ত নয়, আপনার আগে শর্ত হলো পবিত্রতা। লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলু। কথা কি বুঝে আসে নাই? কথা বলেন না কেন? পবিত্রতা ছাড়া আমল কবুল, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হবে না। মিফতাহুল জান্নাতি সলা ও মিফতাহু সলাতি তুহুর,
দাদা কি কোন নামাজ হলো জান্নাতের চাবি আর নামাজের চাবি হলো পবিত্রতা সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে উনি ইন্তেকাল করার পরে ওনার ওজার পাশে দাঁড়িয়ে আমার নবী দোয়া করতেছেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী কেন তার কবরের পাশে দোয়া করেন আমার নবী বলল সাদ ইবনে মাজ এমন একজন আল্লাহওয়ালা ছিল রে তার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে তারপরেও কবর আজাবের সম্ভাবনা রয়েছে কারণ প্রস্রাব করার পরে সে ভালো করে পবিত্র হতো না বুঝতে হবে ইসলাম কি উদাসীনতার মতো জীবন যাপন করলে লাভ কথা বলে না কেন আমাদের অজুও তো ঠিক মতো হয় না বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজের সাথে ওযুর সম্পর্ক আছে না নাই আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন যে ব্যক্তি নির্বিঘ্নে দ্বিধায় বিশ্বাস করবে আল্লাহ এক এবং আল্লাহর প্রেরিত হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাকে বিশ্বাস করার পরে যদি কেউ যথাযথভাবে যদি ওযু করতে পারে রে এই ওযু করনেওয়ালার জন্য কাল ফাসরের দিন আটটা জান্নাতের দরজাই খোলা থাকবে যেটা দিয়া মন চায় সেটা দিয়া প্রবেশ করতে পারবে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন এমন সময় নবী হেঁটে যায় যাওয়ার সময় নবী বললেন অপচয় করো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো অজুর মধ্যেও কি অপচয় আছে গো নবী নবী বলেছেন হে অজুর মধ্যে অপচয় আছে যদিও নদীর কিনারায় অজু করো পানির কোনো অভাব আসেনি নদীতে দেখেন আমাদেরকে কিভাবে আমাদের নবী সতর্ক করে চ্যানেল আট করে দিয়েছেন আমার নবী বলেছেন নদীর কিনারায় যদিও তোমরা ওযু করো তারপরেও অজুর পানি অপচয় করিও না বলে হুজুর কিভাবে বসবো ওযু করতে হয় এই যে মসজিদের পানি বিল উঠতেছে মসজিদের মিটারে আপনি বন্ধু ওযু করতেন আমার নবী ওযু করতেন 1 কেজি পানি দিয়ে আর গোসল করতেন মাত্র 4 কেজি পানি দিয়ে হাদিস শরীফ প্রমাণ করেছে আর আপনি আমি ওযু করার স্টাইল দেখলে সারে বন্ধুরে আমার আপনি ওযু করতে প্রয়োজন 1 কেজি পানি যদি সুন্দর করে করেন 1 কেজি পানি দিয়ে অজু করে আরো থাকবে কিন্তু আপনি এমন জমিদার যাইয়া ট্যাপটা পুরোটা মোটা করে ছেড়ে দিয়েছেন আপনি আধা লিটারও না একটু পানি অপচয় করার আগে আগে ব্যবহার করার আগে আগে 5 লিটার মাইনাস অপচয় হয়েছে কি হয়েছে না কথা বলে না কেন অপচয় হয়েছে কি হয়েছে না এই যে বন্ধু এটার নাম হলো ইসলাম সবকিছু জানা এবং মানা আমরা তো জানি না মানব কেমন করি ও বন্ধু আমাদেরকে যথাযথভাবে শিক্ষা অর্জন করতে হবে অন্যথায় আমাদের উপায় নাই